নেটো এবং রাশিয়ান সীমান্তে টেনশন অনেক হাই হয়ে যায়। নিউক্লিয়ারের যুদ্ধের যে সকল পলিসি সেটাই চেঞ্জ করে দেওয়ার থ্রেট দিয়েছে রাশিয়া গতকাল, এবং চায়না সেই বিষয়ে ধৈর্য ধারণ করার কথা বলেছে রাশিয়াকে। এছাড়াও ভারত তার অগ্নি মিসাইল লঞ্চ করেছে আজকে, টেস্ট ফায়ার। এবং আরও জানা গেছে যে মিস্টার রাজনাথ সিং যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন তার তিন বাহিনীকে। দুনিয়া কা আকেলা দেশ হে জিসনে সারে বিশ্ব কো বসুধৈব কুটুম্বকম কা সন্দেশ দিয়া। ভারত সদৈব সে শান্তি কা পূজারী রহা হ্যায় হ্যায় আর আগে ভি রহেগা। লেকিন আজ জেসি বৈশ্বিক পরিস্থিতিয়াঁ হ্যায় উনকো দেখতে হুয়ে মানে ইহি সারে আপনে আর্মি কমান্ডার্স কো মানে কাহা থা কি বিশ্ব মে শান্তি কি স্থাপনা কে লিয়ে আর স্বয়ং ভারত মে ভি শান্তি কি স্থাপনা কে লিয়ে সদৈব হাম লোগোঁ কো যুদ্ধ কে লিয়ে তৎপর রহনা চাহিয়ে, তৈয়ার রহনা চাহিয়ে। ইস উদ্দেশ্যে কাহা থা কাকি কিসি ভি সুরত মে হামারি শান্তি ভঙ্গ ন হোনে পায়ে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উনি ভারতের তিন বাহিনীর প্রধানের সাথে বৈঠকে বসেছিলেন এবং সিডিএস এর প্রধানের সাথে বৈঠকে বসেছিলেন। তার বৈঠকের মূল যে জিস্ট সেটা হচ্ছে উনি বাংলাদেশের চলমান পরিস্থিতিকে বিশ্লেষণ করে এবং চীন ভারত সীমান্তে উত্তেজনা এবং ইত্যাদি বিষয়কে বিশ্লেষণ করে যে কোনো পরিস্থিতি তথা যুদ্ধের জন্য প্রস্তুত থাকার জন্য নির্দেশনা দিয়েছেন। কেন ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক কখনো এই অবস্থায় যায়নি যে দুটো দেশ যুদ্ধ লেগে যাবে, এখন কেন তার এই কথা? বাংলাদেশের মানুষের ভারতের প্রতি বিদ্বেষ চরম আকার ধারণ করেছে এবং এই চরম আকার ধারণ করার জন্য শেখ হাসিনার দুঃশাসন দায়ী। কারণ আমরা দেখেছি বরাবর শেখ হাসিনার যত রকম পাতানো ইলেকশন ছিল সবগুলোকে সমর্থন দিয়েছিল মোদি সরকার। এছাড়াও বাংলাদেশ ভারতকে অনেক কিছু দিয়েছে, এই ট্রানজিট সহ অনেক কিছু দিয়েছে যার সমর্থন কখনো বাংলাদেশের সাধারণ জনগণ দেয়নি। আমরা দাবি তুলেছি এই সকল চুক্তি বাদ করতে হবে। বর্তমানে বাংলাদেশে একটি নাজুক পরিস্থিতি চলছে, কিন্তু এই নাজুক পরিস্থিতিতে জিওপলিটিক্যাল সিচুয়েশন ভয়াবহ আকার ধারণ করেছে। ভারতের এই রাজনাথ সিং প্রতিরক্ষামন্ত্রী উনি ওনার সেনাবাহিনীর প্রধানদেরকে গাজা এবং ইউক্রেন থেকে শিক্ষা নিতে বলেছেন। উনি কেন গাজা এবং ইউক্রেন টেনে নিয়ে আসলেন, এর পেছনে যে কারণটি এখন পর্যন্ত আজ অবধি মিডিয়াতে কেউ তুলে আনতে পারেননি, আমি আপনাদেরকে বলছি। ভারত এর সাথে বর্তমান আমাদের চলমান পরিস্থিতি বোঝার আগে আপনাদেরকে যেতে হবে 12 জুলাই বিবিসি। 12 জুলাই বিবিসিতে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল যেখানে নেটো মিটিংয়ে বসেছিল ওয়াশিংটনে এবং নেটো হুমকি দিয়েছিল বা তিরস্কার করেছিল চায়নাকে, যে চায়না রাশিয়ান যেই যুদ্ধ সেই যুদ্ধতে তারা টেকনোলজিক্যাল এবং বিভিন্ন রকম সহায়তা করে সেই দু যুদ্ধের পরিস্থিতিতে নিজেরা ইন্ধন দিচ্ছে এবং নিজেদেরকে দে হ্যাভ মেড এ পার্টি অফ দ্য অ্যাডভার্সারিজ, অর্থাৎ তারা শত্রুর সপক্ষে দাঁড়াচ্ছে। দু বছর আগে এমন একটি খবরে ওয়াশিংটন থেকে নেটোর পক্ষ থেকে চায়নাকে থ্রেট দেওয়া হয়েছিল যাতে করে রাশিয়াকে কোনো রকম হেল্প না করা হয় যখন রাশিয়ার বিরুদ্ধে স্যাংশন দেওয়া আছে। কিছুদিন আগে নরেন্দ্র মোদী ইউক্রেন ভিজিট করে এসে ওয়েস্টের সাথে তার টেনশন কমানোর চেষ্টা করে এখন এই খবরে বিপাকে পড়ে গেছে ভারত, আবার ভয়ঙ্কর বিপাকে। This is a relationship the U.S. is deeply worried about. Fears China will prop up Russia as Vladimir Putin's war grinds on. Should they provide military or other assistance, that of course violates sanctions or supports the war effort, that there will be significant consequences. তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল চায়না। অর্থাৎ চায়না তখন নানানভাবে রাশিয়াকে বিভিন্ন রকম অস্ত্র সরঞ্জাম দিয়ে বিভিন্ন টেকনোলজিক্যাল সহায়তা করছে, কিন্তু যেটা গতকাল ফাইন্যান্সিয়াল টাইমসে লিকড পেপারে জানা গেছে, অর্থাৎ একটি
নথি, একটি ইনফরমেশন লিক হয়ে গেছে, সেটা ফাইন্যান্সিয়াল টাইমসে গতকাল এসছে। সেটা হচ্ছে যে ভারত এবং রাশিয়া তারা একটি গোপন ফাইন্যান্সিয়াল ডিলে গেছে। সেই ফাইন্যান্সিয়াল ডিলটা হচ্ছে রাশিয়ার বিভিন্ন অস্ত্রের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বা ইকুইপমেন্ট তা ভারতে তৈরি হবে। কারণ কি, এই অস্ত্রের বানানোর জন্য বা ইকুইপমেন্ট বা ইনস্ট্রুমেন্ট বানানোর জন্য যেগুলি অস্ত্রে বানানোর ক্ষেত্রে সহায়তা হয় সেগুলো বানানোর জন্য টাকা কোত্থেকে আসছে? রাশিয়া আপনারা জানেন সস্তায় চায়নাকে এবং ভারতকে তেল বিক্রি করেছে। সেই তেল বিক্রির হিসাবে গত বছর অর্থনৈতিক খাতে হিসাব করে দেখা গেছে যে ভারত চায়নার চাইতেও বেশি তেল রাশিয়া থেকে আমদানি করেছে। তাই অনেক টাকা প্রদেয় ভারতের রাশিয়াকে, এবং সেই টাকাটি রাশিয়ান যেটা প্রাপ্য সেই টাকাটি ব্যবসার ক্ষেত্রে সেটা এখন ব্যয় করা হবে এই ভারতে অস্ত্র তৈরির ইনস্ট্রুমেন্ট এর ক্ষেত্রে। তাহলে এটা কিন্তু অনেকটা নেটোর সাথে বাই ডিফল্ট যুদ্ধ ঘোষণা, ব্যাপারটি বুঝলেন? এই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত মিডিয়াতে আলোচনা হয়নি। এতে করে ভারত সাথে সাথে যা করল, ভারত হাই অ্যালার্টে চলে গেছে, এবং হাই অ্যালার্টে চলে যাওয়ার ফলশ্রুতিতে ভারত গতকাল তাদের নিউক্লিয়ার অগ্নি যেই মিসাইল, সেটা নিউক্লিয়ার ওয়ারহেড যেটা ক্যারি করতে পারে সেইটার তারা টেস্ট ফায়ার করেছে। বাংলাদেশের সঙ্গে কোনো রকম যুদ্ধ জড়াতে হলে ভারতের অগ্নি ফায়ার করার দরকার নেই। আরেকটি বিষয় হচ্ছে ইন্ডিয়ান ওশনে এবং বে অফ বেঙ্গলে চায়নার যুদ্ধ জাহাজের আগমন বেড়েই চলেছে। আরেকটি বিষয় জানা যাচ্ছে যে বাংলাদেশেকে, অর্থাৎ বাংলাদেশের কোনো একটি ঘাঁটির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র যথেষ্ট ইন্টারেস্টেড, কিন্তু সেন্ট মার্টিন নয়। অনেকে সেন্ট মার্টিন নিয়ে এখনও পড়ে আছেন, আমার গত ভিডিওতে আমি বলেছি সেন্ট মার্টিন আইডিয়াল প্লেস নয়, সেটা রামুতে বা টেকনাফে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং জোনাল ফ্লু বাংলাদেশে এসে পৌঁছবেন এনি ডে নাও। এখানে বিভিন্ন রকমের আলাপ আলোচনা চলছে, এবং চায়নার এখানে একটি স্টেক হচ্ছে। চায়না চায়না ভারত কোনো মতেই বাংলাদেশের ভেতর দিয়ে কোনো রকম ট্রানজিট করিডোর পাক, কারণ তা যদি পায় তাহলে চিকেন নেক নিয়ে চায়না খেলতে পারে না। কারণ আপনারা জানেন যখন এখানে উত্তেজনা বেড়ে যায় চিকেন নেকের কাছাকাছি এসে চায়না শূন্য ঢুকিয়ে দেয়। বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি তাই একটা ভেরি ইম্পর্টেন্ট কান্ট্রি। আপনাদেরকে আগে বলেছি যে পুরো বাংলায়, বৃহত্তর বাংলায় মুসলমানরা মেজরিটি, তাই যদি এখানে কোনো রকম যুদ্ধ অবস্থা চলে যায়, কোনো রকম বর্ডারেও যদি কোনো সমস্যার সৃষ্টি হয়ে যায়, তাহলে ইসলামিস্টরা একটি সিরিয়াস ভূমিকা পালন করবে এবং সেটা ছড়িয়ে পড়বে পুরো সেভেন সিস্টার্স অঞ্চলে, পুরো অঞ্চলটা ডিস্টেবিলাইজ হয়ে যাবে, যেটা রোখার মতো কোনো অবস্থাতেই ভারত প্রস্তুত নয় সামরিক থেকেও। কারণ যদি বাংলাদেশের সাথে কোনো রকম গণ্ডগোল শুরু হয়, এরকম টেরোরিস্ট অ্যাটাক বা টেরোরিস্ট সিচুয়েশন, ইসলাম অধ্যুষিত বা যেখানে মুসলমানরা মোটামুটি ব্যালেন্সড অবস্থা আছে, যেমন ধরুন আসাম, সেখানে ছড়িয়ে যাবে, পশ্চিমবঙ্গে ছড়িয়ে যাবে, সেখানে পশ্চিমবঙ্গেও গজওয়াই হিন্দ অথবা আপনার ভারতবর্ষেও কম আর বেশি এসব খেলাফতি মুভমেন্ট আন্ডারগ্রাউন্ডে চলছে। বাংলাদেশে যে চলে আসছে সেটা বহুদিন ধরেই আমরা বলতাম, এবং বর্তমানে সেটা সার্ফেসের বাইরে চলে আসছে, এবং বাংলাদেশ সরকার সেটাকে টলারেট করছে এসব কারণে। কারণ সেটা যদি যুদ্ধাবস্থা চলে যায় সেটা তখন স্ট্র্যাটেজিক্যালি আমাদের জন্য অ্যাডভান্টেজিয়াস হবে, এবং আমাদের জন্য বরঞ্চ সেটা ডিফেন্স মেকানিজম হিসেবে কাজ করবে, যেটা ভারত খোঁচা দিতে চায় না। অর্থাৎ ইসলামী মৌলবাদ এবং সন্ত্রাস এবং সংঘর্ষ সেটা ধর্মীয় সন্ত্রাস হিসেবে ছড়িয়ে যাক সেটা চায় না। পাকিস্তান অর্থনৈতিকভাবে এখন দুর্বল, এবং যদিও আমরা জানি বেলুচিস্তান সমস্যায় পাকিস্তান ভুগছে, কিন্তু আমরা ভুলে গেলে চলবে না যে ইউক্রেনের ফাইন্যান্সিয়াল অবস্থা বরাবরই খারাপ ছিল,
ইউক্রেনকে এখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেটো দেশগুলো বিলিয়নস অফ ডলার দিচ্ছে। এখন এই অঞ্চলে চায়নাকে যাতে আরও সামনে না এগিয়ে যায়, অর্থাৎ অ্যারাবিয়ান গালফের দিকে না যায় এবং এই জায়গাতে কন্টিনিউ থাকে, এর জন্য এইখানে আমেরিকা বিলিয়নস অফ ডলার প্রয়োজনে ঢালতে, শুধু আমেরিকা নয় নেটো দেশগুলো প্রস্তুত আছে। এর জন্য প্রয়োজন বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে চাঙ্গা করা। তারেক রহমানের সঙ্গে সমস্যা ছিল তাইওয়ান ইস্যুতে চায়নার, সেটাও মোটামুটি সমস্যা সমাধানের দিকে এগুচ্ছে বলে আমি মনে করি। বিএনপি আওয়ামী লীগের সরাসরি আতাত হওয়ার কোনো চান্স নেই, কিন্তু গোপনে গোপনে হলেও বিএনপি আওয়ামী লীগ তারা একটি রিফর্ম আওয়ামী লীগ একটি সক্ষতার পর্যায়ে আন্ডারগ্রাউন্ড হলেও কাজ শুরু হয়ে গেছে। তাই ভবিষ্যতে এই সকল ইসলামিক মৌলবাদীদেরকে কন্টেইন করতে হলে প্রয়োজনে আবার বিএনপি আওয়ামী লীগের রাজনীতিকে চাঙ্গা করা হবে। ডক্টর ইউনুস সেই ক্ষেত্রে উপমহাদেশের সবচেয়ে ট্রাস্টেড মানুষ। ডক্টর ইউনুস থাকবে বাংলাদেশে দ্রুত সাংবিধানিক পরিবর্তন এনে একটা স্টেবল সরকার আনার ব্যাপারে। এই মুহূর্তে আমেরিকান সরকার ইন্টারেস্টেড অনলি টু সি যে তাদের ইন্টারেস্ট থাকে, সেটা নির্ভর করবে ডোনাল্ড লুয়ের সাথে আলোচনার উপরে। তাই ভারতের যথেষ্ট মাথা ব্যথার কারণ বাংলাদেশ। বাংলাদেশকে মিলিটারি কন্টেইন করার কোনো উপায় ভারতের নেই। তাই আপনি মনে করতে পারেন ভারতে বিশেষ পশ্চিমবঙ্গের হিন্দু মৌলবাদীরা খুব ভাবতে পারে যে বাংলাদেশ পিচ্চিরিঙ্গি একটা দেশ, কিন্তু ভুলে গেলে চলবে না বাংলাদেশ 17 কোটি মানুষের দেশ এবং বাংলাদেশ চিকেন নেককে ডিস্টেবিলাইজ করে দেওয়ার ক্ষমতা রাখে। ওদিকে চায়নার সঙ্গে উত্তেজনা বেড়ে গেছে, পাকিস্তানকে অর্থনৈতিক সহায়তা যুদ্ধের সময় সবসময় মধ্যপ্রাচ্যও দিয়েছে, আমেরিকা তো দিয়েছেই, এবং যখন ঘরের ভেতরে ডিস্টেবিলিটি বাড়ে যে কোনো সরকার সেটা বাইরের দিকে মনোযোগ দেওয়াতে চায় জনগণকে। ভারতের নরেন্দ্র মোদী সরকার এমনিতেই টালবাটাল অবস্থা, তারা কংগ্রেসকে দেখছে যে শক্তিশালী একটি বিরোধী দল, এনি টাইম ইন্টারিম ইলেকশন হয়ে যেতে পারে, বা বিভিন্ন রকমের উত্তেজনা ছড়িয়ে দেওয়া হয়েছে ভারতের ভিতরে, বিভিন্ন রকমের আন্দোলন হচ্ছে, এমনকি পশ্চিমবঙ্গের দিদিও ঝাড়িপট্টি মারছেন যে বাংলায় আগুন জ্বলবে, আগুন জ্বলবে সেভেন সিস্টার্সে বিভিন্ন জায়গায়। এই কথাগুলো বলে উনি কী বোঝাতে চাচ্ছেন? সুতরাং নরেন্দ্র মোদীর গদিতে এই টালবেটাল অবস্থা, তাই দেশের অ্যাটেনশনটা বাইরে দিতে পারলে ভালোই হয়। এই সব কিছু আসলে মেইন কারণ হচ্ছে নেটো থ্রেট কিছুদিনের ভিতরে আসবে, এবং আপনারা আমার ভিডিও করার হয়তো কয়েক ঘন্টার ভিতরেই ভারতের এই যে লিকড পেপার এটা সম্বন্ধে জেনে যাবেন। সুতরাং আসল কারণটি আপনারা বুঝলেন যে ইন্ডিয়া এখন মারাত্মক থ্রেটে আছে, নট মেইনলি বাংলাদেশ, বাংলাদেশকে তারা বেস করবে, মেইনলি থ্রেটে আছে তারা নেটো থেকে, এবং এই জন্যই তারা অগ্নি মিসাইল পাঠায়, আস্ফালন দেয়, মিলিটারি মিটিংয়ে যায়, কারণ ভারত আসলেই এখন স্ট্র্যাটেজিক্যালি ভয়ঙ্কর সিচুয়েশনে পড়ে গেছে। আপনারা জানেন যখনই নেটোর থ্রেট হাই হয় রাশিয়ান এবং ইউক্রেন পরিস্থিতিতে, তখনই রাশিয়া নিউক্লিয়ার থ্রেট দেয় এবং রাশিয়ান এবং নেটোর বর্ডারে তারা নিউক্লিয়ার যে ওয়েপনগুলো বা যে মিসাইলগুলো সেগুলো তারা বিল্ড আপ করে। ইন্ডিয়াও রাশিয়ান সেই স্ট্র্যাটেজি অনুসরণ করছে।